দেখুন এবার মুসলিম রোহিঙ্গাদের জন্য মিলিটারি হেলিকপ্টার পাঠাচ্ছে তুরস্ক মিয়ানমারে সংঘাতপূর্ণ রাখাইন রোহিঙ্গাদের জন্য এক হাজার টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক যার মধ্যে রয়েছে চাল শুকনো মাছ ও কাপড় রাখাইন রাজ্যের উদ্দেশ্যে এই ত্রাণ নিয়ে টিকার প্রতিনিধি যাবেন সংঘাতপূর্ণ রাখাইনে প্রবেশের অনুমতি পাওয়ার ক্ষেত্রে টিকাই হতে যাচ্ছে প্রথম কোন সাহায্যকারী সংস্থা আজ মঙ্গলবার ত্রস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোগানের মুখপাত্র কালিন এ তথ্য জানান বিবৃতিতে তিনি জানান সংঘাতপূর্ণ রাখাইনে আটকে পড়া মুসলিম রোহিঙ্গাদের জন্য মিলিটারি হেলিকপ্টারের মাধ্যমে এই ত্রাণ পাঠানো হবে মিয়ানমার নেত্রী অংশান সুচির সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকানের ফোনালাপের পর মিয়ানমার সরকার রাখাইনে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে রাখাইন রাজ্যে জরুরি ত্রাণ খাবার পোশাক ও ঔষধ সরবরাহ অব্যাহত রাখবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি